বিজন কুমার চন্দ, জামালপুর জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সাত বছর পর সম্প্রতি জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 2015 সালের 20 মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মোহাম্মদ বাকি বিল্লাহ সভাপতি ও ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এবারের কমিটিতে পুনরায় মোহাম্মদ বাকি বিল্লাহ সভাপতি নির্বাচিত হলেও পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এবার সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন, আর ফারুক আহমেদ চৌধুরীকে নতুন কমিটির সহসভাপতি মনোনীত করা হয়েছে। সোমবার স্থানীয় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ওবায়দুল কাদের সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তিন বছর মেয়াদি এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকি বিল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।